আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন সলিউশন, সবাই একটু মনোযোগ সহকারে দেখুন। চ্যাপ্টার হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমস ফর ওডিটি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই চ্যাপ্টারের এখানে আমরা যদি 11 নম্বরটা দেখি, আশা করি দেখা যাচ্ছে এজ 11। এখানে বলছে অয়লার পদ্ধতি ব্যবহার করে যে অন্তরক সমীকরণ দেওয়া আছে সেটার ওয়েব 0.1, ওয়েব 0.2, ওয়েব 0.3 এর মান নির্ণয় করো। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসতে পারে আর কি, তো দেখে রাখুন আর কি। তো এই প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অয়লার পদ্ধতি সম্পর্কে আমাদের অবশ্যই আগে ধারণা রাখতে হবে। তো আমরা জানি যে অয়লারের দুইটি পদ্ধতি আছে, একটা হচ্ছে অয়লারের সাধারণ পদ্ধতি, আর একটা হচ্ছে অয়লারের পরিবর্তিত পদ্ধতি, অর্থাৎ অয়লার মডিফাইড ফর্মুলা। এখানে যেহেতু পরিবর্তিত পদ্ধতির কথা বলা হয় নাই, সুতরাং আমরা সাধারণ যে পদ্ধতি সেটা এখানে অ্যাপ্লাই করব। তো অয়লারের সাধারণ পদ্ধতি যে ফর্মুলা সেটা হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই এন প্লাস এইস এফ অফ এক্স এন ইন্টু ওয়াই এন, সরি এফ অফ এক্স এন কমা হচ্ছে ওয়াই এন। তো এই ফর্মুলা কীভাবে এই প্রশ্নে ব্যবহার করা হয় সবাই একটু মনোযোগ সহকারে দেখুন, আশা করি সবাই বুঝবেন। তো এই দেখেন এটা সলিউশন। তো সলিউশন প্রসেসটা কীভাবে সেটা দেখাচ্ছে আর কি। তো এখানে দেওয়া আছে যেটা সেটা লেখা হয়েছে, সরি, তো যেটা দেওয়া আছে সেটাই লেখা হয়েছে এই যেটা। এরপরে ডিটা এক্স ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান এদিকে আসছে প্লাস ওয়ান, তো এটা ছিল। তো আমরা ধরে নিব এফ অফ এক্স ওয়াই ইকুয়াল ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে এক্স নটের মান হচ্ছে জিরো, ওয়াই নটের মান হচ্ছে জিরো, এইস এর মান হচ্ছে 0.1। এগুলো কোত্থেকে আসছে? আমরা জানি যে ওয়াই অফ জিরো যেহেতু জিরো, ওয়াই অফ জিরো ইকুয়াল জিরো, ওয়াই অফ জিরোর এই যে প্যাকেটের ভিতরে যেটা এটাই হচ্ছে এক্স নট, আর এই মানটা হচ্ছে ওয়াই নট। সো এক্স নটের মান জিরো, ওয়াই নটের মান হচ্ছে জিরো, আশা করি বুঝে গেছে কীভাবে করছে এগুলো। আর এস এর মান দেওয়া আছে 0.1, অর্থাৎ 0.1 করে বাড়তেছে। তো এইস যেহেতু 0.1 করে বাড়তেছে, এক্স নট যদি জিরো হয়, অর্থাৎ পার্থক্য হচ্ছে এস আর কি, এটা হচ্ছে 0.1, এক্স নট যদি জিরো হয় তাহলে এক্স ওয়ান অবশ্যই 0.1 হবে, এক্স টু অবশ্যই 0.2 হবে। পার্থক্য যেহেতু এইস যেহেতু 0.1, তাহলে এক্স থ্রি অবভিয়াসলি আমাদের 0.3 হবে, এটা বলতেই পারি আমরা পার্থক্য থেকে, এস থেকে এটা বলতে পারি। এস এর মান যেহেতু 0.1, তাহলে এক্স নটের মান যেহেতু জিরো, তাহলে এক্স ওয়ান হচ্ছে 0.1, এক্স টু যেটা সেটা হচ্ছে 0.2, এক্স থ্রি যেটা সেটা হচ্ছে 0.3। ক্লিয়ার? তো এই মানগুলো কীভাবে আসছে আশা করি সবাই বুঝে গেছে, মানে বুঝছেন আর কি সবাই। তো এরপরে অয়লারের যে সূত্র সেটা ব্যবহার করেছি, একটু আগে যেটা দেখলাম সেটা এখানে লেখা হয়েছে, এটাকে আমরা দিয়েছি 1 নং। তো আপনি লিখে দিতে পারেন যেখানে এন ইকুয়াল 0, 1, 2, 3 আপ টু সামনে যেতে থাকবে। তো আমরা এখানে আপাতত 3 পর্যন্ত ব্যবহার করব, 0.3 যেহেতু আছে, 3 আর কি, এক্স 3 পর্যন্ত। তো আমরা প্রথমে যদি এন ইকুয়াল 0 বসাই, এন ইকুয়াল যদি 0 বসাই, তো এখানে হচ্ছে 0 প্লাস 1 মানে হচ্ছে 1 ইকুয়াল, তো এটা হচ্ছে 0, ওয়াই নট প্লাস এস অফ এফ এস এফ অফ এক্স নট প্লাস এই কমা ওয়াই নট, সরি এখানে কমা, ক্লিয়ার? এটা হচ্ছে কমা। তারপরে এখানে ওয়াই নট যেটা সেটার মান আমরা জানি, ওয়াই নট কই, ওয়াই নটের মান হচ্ছে জিরো, এক্স নটের মানও জিরো, ওয়াই নটের মানও জিরো, এটাই বসানো হয়েছে। ওয়াই নট জিরো প্লাস এস এর মান হচ্ছে 0.1, এইস 0.1, এটা বসানো হয়েছে 0.1। আর এফ অফ এক্স ওয়াই যেটা, এটা একটু দেখেন কীভাবে অ্যান্সারটা হচ্ছে, এফ অফ এক্স ওয়াই যেটা এটা হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে তো আর এফ অফ এক্স, এখানে হচ্ছে এফ অফ এক্স নট ওয়াই নট, তো অর্থাৎ ওয়াই নট যেটা এখানে তো আর ওয়াই ওয়াই নট যেটা ওয়াই নটের মান আমরা পেয়েছিলাম জিরো, এই যে ওয়াই নটের মান কোথায়, আচ্ছা এখানে লিখে রাখি ওয়াই নটের মান হচ্ছে জিরো, এক্স নটের মানও জিরো। তো এফ অফ এক্স ওয়াই ছিল 1 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এফ অফ এক্স নট ওয়াই নট, এক্সের মান তো চেঞ্জ হবে না, এক্স তো কোনো মানে নেই, এটা কোনো চেঞ্জ হবে, যে ওয়ানের ওয়ান প্লাসের প্লাস ওয়াইয়ের মান মানে ওয়াই নট এটা ছিল জিরো, এই কারণে জিরো স্কোয়ার হয়েছে। ক্লিয়ার? এখানে ওয়াই মানে ওয়াই নট হবে, আর এক্সের কোনো ফাংশনে নাই, এখানে এক্সই নাই, সো এটা ওয়ানের ওয়ান, ধ্রুবক তার চেঞ্জ হবে না এটা, এটা তো এটাই ভাবে হয়েছে। কেমন? এটা ক্যালকুলেশন করলে এটা 0.1 আসে, এখানে যে 0, 0, আর এখানে ভিতরে ব্যাকেটে 1 হয়, আর 1-এর সাথে 0.1 গুণ করলে 0.1ই হয়, আর এটার সাথে আবার 0 যোগ করলে এটাই হয়, আশা করি বুঝে গেছে। অতএব ওয়াই অফ 0.1, ওয়াই অফ 0.1 এর মান 0.1ই হবে, কারণ এটা এখানে কোনো এক্সের ফাংশনে নাই, এখানে যদি এক্সের ফাংশন থাকতো তাহলে আমরা ওই ফাংশনে 0.1 এগুলো বসাতে পারতাম আর কি। তো এখানে যেহেতু নাই সুতরাং মান হচ্ছে এটাই,
এটা বুঝতে চাচ্ছি আর কি, যেমন ওয়াই ওয়ান যদি থাকতো এরকম, আর 2x + x, তাহলে সেক্ষেত্রে আমরা 2 ইন্টু এই যে 0.1 প্লাস 0.1 এভাবে ক্যালকুলেশন করতাম। তো এখানে যেহেতু এক্স এর কোনো ফাংশনে নেই, এক্স ওয়াইয়ের কোনো ফাংশনে নেই, সুতরাং ওয়াই অফ জিরোর মান, এটা যেহেতু ওয়াই ওয়ান, ওয়াই অফ জিরোর মান এটাই হবে, ওয়াই অফ জিরোর মান হচ্ছে 0.1। আবার এক নং সমীকরণে এন ইকুয়াল যদি ওয়ান বসাই, তাহলে এন ইকুয়াল যদি ওয়ান বসে তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, তো ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু, তারপর ইকুয়াল আর ইকুয়াল, তারপরে ওয়াই এ হচ্ছে ওয়ান, আর এস এর মান হচ্ছে 0.1, আর এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান যেটা সেটার মান, এফ অফ এক্স এর মান ছিল 0.1 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ানের মান হচ্ছে, এটা তো ওয়ানের ওয়ানে থাকবে, প্লাসের প্লাস, এখানে ওয়াই মানে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানের মান পেয়েছে 0.1, এটার ফি স্কোয়ার, তো এটাই লিখছে 0.1 স্কোয়ার। আর এই সবগুলো ক্যালকুলেশন করলে 0.2010 হবে, এখানে কোনো এক্সের ফাংশন আমরা দেখতে পাচ্ছি না, তো ওয়াই টুর মান যেটা, ওয়াই অফ 0.2 যেটা, সেটার মানও সেমই হবে, তো এটাই হয়েছে। এরপর এন ইকুয়াল টু বসালে আমরা ওয়াই থ্রি পাবো, এই কারণে টু বসানো হচ্ছে এখানে, তো ওয়াই থ্রি এই যে ওয়াই টু প্লাস ওয়ান থ্রি ইকুয়াল ওয়াই টু প্লাস এইচ এফ অফ এক্স টু ওয়াই টু, এই যে আগের মতো ক্যালকুলেশন, ওটা ছিল ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, সো এই ওয়ানের ওয়ান, এ ওয়াই মানে হচ্ছে এখানে 0.1 ওয়াই টু আর কি, তো 0.1 এই যে ওয়াই টু 0.2010 এটার ফি স্কোয়ার, আর এই সবটা ক্যালকুলেশন করলে 0.3050 আসে, এটা হচ্ছে ওয়াই থ্রির মান, সো এটা সলিউশন আর কি, সিম্পল একটা সলিউশন, একটু ভালোভাবে দেখে যান সবাই। তো এই ছিল আজকের লেকচার, আমরা সামনে অন্যান্য যে অঙ্কগুলো আছে, এই যে ফি কার্ডের পদ্ধতি ব্যবহার করে কিংবা এই পরিবর্তিত অয়লার পদ্ধতি ব্যবহার করে যে সমাধানগুলো, সেগুলো দেখানোর চেষ্টা করব, রাঞ্চি কুট্রা পদ্ধতি ব্যবহার করে অনেকগুলো টেলর ধারা আছে, তো ওইগুলো দেখানোর চেষ্টা করবো, আসলে সময়ের ব্যাপার। তো সবাই পরীক্ষার প্রস্তুতি নেন, সবার প্রস্তুতি ভালো হোক, সবার পরীক্ষা ভালো হোক, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করলাম, আসসালামু আলাইকুম।